একটা সময় আমি ক্যামেরাম্যান হলাম, খুব প্রফেশনালি ক্যামেরাম্যান হিসেবে কাজ করলাম প্রায় 8 থেকে 10 বছর। তখন টেলিভিশনের নাটক, বিজ্ঞাপন, এই সমস্ত ফটোগ্রাফি আমি করতাম। এবং একটা পর্যায়ে যখন প্রাইভেট চ্যানেল শুরু হলো, তখন আমার যে ভেতরের যে তাগিদ ছিল ডিরেকশন, যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই কাজটি করার সুযোগ আসলো 1997-এ। মাসুম রেজার লেখা নাটকটার নাম ছিল কৈতব, এবং সেখানে শিল্পী ছিলেন আলী জাকের, গোলাম মোস্তফা, খালেদ খান, এইরকম বড় মাপের শিল্পী। আমার সৌভাগ্য হয়েছে আমার প্রথম নাটকের কাজে ওনাদেরকে পেয়েছি। এরপর থেকে মোটামুটি আসলে এই কাজটি করি। আসলে আমার না কখনোই কোনো কিছু যে খুব প্ল্যান করে যে আমি জীবনে এটা হব, এইটা হতে চাই, এরকম কখনোই কোনো কিছুতেই ছিল না। আমি কখনোই ভাবিনি মঞ্চে নাটক করব, কখনোই ভাবিনি অভিনয় করব, কখনোই ভাবিনি ক্যামেরাম্যান হব, কখনোই ভাবিনি ডিরেক্টর হব। কিন্তু সময়ের সাথে সাথে কাজের যে কাজের ভেতরে থাকার ফলে যে এক ধরনের প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া এবং আমার আমি বলবো আমার সিনসিয়ারিটি, আমার অনেস্টি, কাজের প্রতি আমার গ্রুপ থিয়েটার থেকে শেখা যে যে যা যা শিখেছে গ্রুপ থিয়েটার থেকে, এই সমস্ত কিছু একাগ্রতা, এই সমস্ত কিছু মিলিয়ে আমার সব মানে হয়ে উঠেছি। মানে কখন যে ক্যামেরাম্যান হয়েছি জানি না, কখন অভিনয় করা শুরু করেছি জানি না, কখন ডিরেক্টর হয়ে গেছি জানি না, বাট এইটুকু আমার মনে আছে যে সেই সময়, তখন আমার তরুণ বয়স, সেই সময় আমি এই নাট্যকর্মকে, এই নাটককে, এই শিল্প মাধ্যমকে আমার একমাত্র ভালোবাসার জায়গা করে নিয়েছিলাম এবং এখনও তাই। এই জন্যে বলছি আমি এই কাজটি ছাড়া, এই নাটক নির্মাণ বা অভিনয় ছাড়া আমি কোনো কিছুই জানি না, কোনো কিছুই পারি না, কোনো কিছুই শিখি নাই। এখন যদি আমার কোনো কারণে ধরা যাক কেউ একজন বলল যে তোমাকে এত বড় একটা ইন্ডাস্ট্রি দিলাম তুমি চালাও, আমি পারবো না, আমি বলবো না আমার লাগবে না, আমি পারবো না।